আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আপনার বেতন 13তম গ্রেডে নির্ধারণ হয়েছে কিনা এবং আপনার ইএফটিটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা, এটা কি করে বুঝবেন সেটা নিয়ে একটু কথা বলতে। যদিও আজকেরটা আসলে কোনো টিউটোরিয়ালের মধ্যে পড়ে না, জাস্ট অভিজ্ঞতা শেয়ারিং। তারপরেও আশা করি একটু সময় নিয়ে দেখলে আপনার কাজে লাগবে। আমরা এতদিন জানতাম নতুন করে ফিক্সেশন করলে মোবাইলে একটা SMS আসে, কিন্তু আসলে 13তম গ্রেডে ফিক্সেশন করলে কোনো SMS আসবে না। আপনাকে ধরে নিতে হবে এজি অফিস থেকে আপনার ফিক্সেশনের কাজ কমপ্লিট করে শিক্ষা অফিসে আপনার সার্ভিস বুক দিলেই 13তম গ্রেড কমপ্লিট হয়ে গেছে। আর এটা আপনি বুঝবেন যখন আপনার বেতন ঢুকবে তখন। আর আপনার ইএফটি কমপ্লিট হয়েছে কিনা এটাও বুঝবেন যখন আপনার মোবাইলে আপনার বেতনের টাকা ঢোকার SMSটা UA অফিস থেকে আসবে, তখন এটা দেখাবে যে আপনার বেতনটা ইএফটির মাধ্যমে এসেছে। তো আমি দেখাবো কিভাবে ইএফটির মাধ্যমে 13তম গ্রেডের বেতন আসলে বোঝা যায়। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি আগের মাসে যে টাকা বেতন পেয়েছেন, গ্রেড চেঞ্জ হওয়ার পরে অবশ্যই এই বেতনে কিছুটা পার্থক্য আসবে। পার্থক্য দেখে আপনি বুঝতে পারবেন আপনার ফিক্সেশন 13তম গ্রেডে হয়েছে। যদি 2018 ব্যাচে জয়েন করা শিক্ষকদের কথা বলি, তাহলে তারা কম বেশি 16,150 টাকা বেতন পেত, এখন তারা বেতন পাবে 17,530 টাকা। এতে করে বোঝা যাবে 18 ব্যাচের 13তম গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে। এবং একটা এক্সট্রা SMS আসবে যে আপনার বেতনটা ইএফটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে প্রদান করা হচ্ছে। যখনই এরকম একটা SMS আসবে তখন বুঝবেন আপনার ইএফটিটাও সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তো দেখুন SMSটা কীরকম এবং SMS-এ কী লেখা থাকে। SMS-এ লেখা থাকে ইএফটি অ্যাডভাইস উইথ রেফারেন্স নং EFUA211000 এরকম একটা সংখ্যা দিয়ে ফর দ্য স্যালারি অফ দ্য মান্থ অফ মার্চ 2020 অফ টাকা 17,530 হ্যাজ বিন ট্রান্সমিটেড টুডে টু বাংলাদেশ ব্যাংক, দ্য অ্যামাউন্ট উইল বি ক্রেডিটেড টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট বাই নেক্সট ওয়ার্কিং ডে, UAO সংশ্লিষ্ট উপজেলা। এভাবে SMS আসলে আপনি বুঝতে পারবেন আপনার বেতনটা 13তম গ্রেডে নির্ধারণ হয়েছে এবং আপনার ইএফটিটাও সফলভাবে কমপ্লিট হয়েছে। আশা করি এর মাধ্যমেই সহজে বুঝতে পারবেন আপনার ইএফটি কমপ্লিট হয়েছে কিনা এবং আপনার বেতনটা 13তম গ্রেডে নির্ধারণ হয়েছে কিনা। যদি একটু উপকারে আসে এই ভিডিওটা এবং আপনার বোঝায় একটু সহায়তা করে, দয়া করে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।